এই লেবুটা কিন্তু মাত্র 5 দিন লাগানো হয়েছে, 5 দিন, মাত্র 5 দিন বয়সে এই গাছটা লাগানো হয়েছে। দেখেন এই যে আমি যখন লাগাইছি তখনও কিন্তু এটা ছিল, যখন লাগাইছি মাত্র 5 দিন এই গাছটার বয়স। এখন আমি সার দিনই, ওষুধ দিনই, কোনো কিছু দেওয়া হয়নি। এই যে যে খুঁটিগুলা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা খুঁটির গাছের গোড়ায় কিন্তু লেবু গাছ আছে। আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি অভিনয় করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে লেবুর গাছ প্রয়োগ দেখাবো এবং আমি কীভাবে লেবু গাছ রোপণ করেছি এটা আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো। লেবু গাছে কীরকম লাভ সেটা আজকে আমি আপনাদেরকে জানাবো। তো পুরো ভিডিওটা জুড়ে আপনারা দেখতে থাকুন, আশা করি আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 3 কানি ভুঁই, মানে 9% জমিতে লেবু গাছ প্রয়োগ করেছি। তো লেবু গাছটা আমি কীভাবে রোপণ করেছি আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই যে, এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এটা ছিল একটা ছনের বাসড়া। এই যে আমার পাশে দেখেন যে একটা ছনের বাসড়া দেখা যাচ্ছে, বাঁশ লাগানো ওই জমিটার মতো এইটা ছিল। এই জমিটা আমি পরিষ্কার করছি, পরিষ্কার করে তারপরে আমি এটাকে লোটার দিয়ে চাষ দিয়েছি। চাষ দেওয়ার পরে আমার জমিটা সমান হয়ে গিয়েছে। তারপরে আমি কি করছি, এখানে যে দেখেন লেবু গাছ লাগাইছি, এটা চায়না ট্রি সিডলেস। এই যে দেখেন যে, এই যে এখানে দেখেন যে জোড়া দেওয়া আছে, এই যে এটা কিন্তু আপনার চায়না ট্রি সিডলেস কলফের গাছ। এটাই লেবু আপনাদেরকে দেখাইছি, লেবু আছে। তো এই গাছটা আমি লাগাইছি কিভাবে, কিভাবে হিসেব করেছি, তো আমি দূরত্ব দিয়েছি 6 হাত বাই 6 হাত, 6 হাত বাই 6 হাত। অনেকে আছে 8 হাত বাই 8 হাত দেয়, কিন্তু আমি দিয়েছি 6 হাত বাই 6 হাত। তো এখন বিষয় হচ্ছে 6 হাত বাই 6 হাত আমি কিভাবে দিছি, একটা মাটি কাঠি দিয়ে মাপ দিছি, মাপ দিয়ে পুরোটা একটা দাগ টানছি, কাছি দিয়ে দাগ টাইনে এভাবে দাগ টানছি, প্লাস এভাবে দাগ টানছি। ঠিক আছে, এই যে দেখেন আমি দেখাই, এভাবে সোজা করে দাগ টানছি রশি দিয়ে, রশি দিয়ে দাগ টানছি এভাবে সম্পূর্ণ 6 হাত বাই 6 হাত পুরো দাগ টানছি। দাগ টানার পরে তারপর আমি এভাবে রশি দিছি, দিয়ে এভাবে আমি সোজা করে দাগ টানছি। দাগ টানার পরে যখন যখন করাস হয়ে গেছে তখন কিন্তু একটা যোগ চিহ্ন হয়ে গেছে, প্রত্যেকটা স্থানে স্থানে যোগ চিহ্ন হয়ে গেছে। তখন আমি সেই স্থানে স্থানে সুন্দর মতো কোদাল দিয়ে উপায়ে লেবু গাছটা আমি রোপণ করেছি। আপনার লেবু গাছটা মনে করেন যে এতটুকু মাটি ছিল, আমি মাটির থেকে 1 ইঞ্চি উপর পর্যন্ত রোপণ করেছি। তো এভাবে আপনারা কিন্তু এই গাছগুলো সুন্দরভাবে 6 হাত বাই 6 হাত রোপণ করবেন। অনেকে আছে 8 হাত বাই 8 হাত করে, তো আমি 6 হাত বাই 6 হাত করছি। অনেকে আছে 5 হাত বাই 5 হাত করে, তা আমি, আমার কাছে 6 হাত বাই 6 হাত বেস্ট মনে হয়েছে, আমি 6 হাত বাই 6 হাত দিছি। তো এখানে আমার এই 3 কানি 9% জমিতে আপনার লেবু গাছ লাগছে 55 পিস, 55 পিস লেবু গাছ লাগছে আমার এই 9% জমিতে। তো এটা ছিল আজকে আমার এই এই গাছের আমি কিভাবে রোপণ করছি বিস্তারিত ছিল এইটা। আর এই লেবু গাছে যে কী পরিমাণ লাভজনক সেটা আমি আপনাদেরকে বলবো। আমার পিছনে দেখেন যে লেবু গাছ আছে, বড় লেবু গাছ। এখানে আমি আপনাদেরকে কিছু লেবু আমি দেখাবো, কিছু লেবু আমি এখানে আপনাদেরকে দেখাবো যে লেবু, লেবুটা কিভাবে দর আসে। এই গাছটা কিন্তু আপনার পরিচর্যা করা নেই। তো এই যে দেখেন, এই যে লেবু দেখেন, এই লেবুগুলা কিন্তু খুবই অনেক বেশি হয়। তো এই লেবুটা, প্রত্যেকটা লেবু কিন্তু 3 টাকা 4 টাকা 5 টাকা এরকম বিক্রি হয়। দেখেন, এই যে দেখেন, এই লেবুগুলা এত কম ধরছে, এখন এখন কম ধরছে, এর থেকে অনেক বেশি ধরে। তো আজকে আমি দেখালাম, এটা আমার জমির পাশের জমি, তো জমির পাশের জমি এটা আমি দেখালাম। আর এখানে 9% জমিতে আমি লেবু গাছ লাগাইছি। তো এটা ছিল আজকের আমার এই ভিডিওটা। এখন বিষয় হচ্ছে,
আপনারা যারা লেবু গাছ লাগাতে চান তারা কিন্তু লেবু গাছ লাগাতে পারেন। লেবুতে আসলে খুবই একটা লাভজনক বিষয়, এতে বেশি আবাদ করা লাগে না, বেশি শ্রম দেওয়া লাগে না। আপনার এই লেবু গাছটা লাগানোর পরে 3 মাস অন্তর অন্তর সার দিলে হয়ে যায়, মাঝে মাঝে স্প্রে করা লাগে, এটাই এর আবাদ। তো একটা লেবু যদি আপনার 3 টাকা বিক্রি হয় তা প্রত্যেকটা গাছে আপনার বছরে 3 বার ফলন দিবে। তো লেবু ধরে, প্রচুর লেবু ধরে, আপনি এতে খুবই লাভজনক। আপনি চাইলে কিন্তু লেবু গাছ লাগাতে পারেন, আমি যে লাগাইছি। তো আশা করি আমার এই কথাগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। তো আমার এই লেবু গাছের নতুন আপডেট আমি পরবর্তীতে আপনাদেরকে দিয়ে থাকবো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে দেবেন কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।